চোরেদেরকে সেলাম করে। পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডার নেই তো, মুখ্যমন্ত্রী সম্বন্ধে কি বলার আছে? আমাদের মুখ্যমন্ত্রী আইন অনুযায়ী চলছেন না, চলাটা উচিত। যদি সত্যিকারেরই যারা দাঙ্গা করছিল শিক্ষা দিতেন, তাহলে আজকে পশ্চিমবঙ্গটার হাল এরকম হতো না। এ তো পশ্চিমবঙ্গে নতুন নয়, পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডার আছে। সরকার তো ল অ্যান্ড অর্ডার রাখতে চায় না, তবে সরকার ভুল করছে। মানুষ খেপছে, মানুষের ক্ষোভ, সেই ক্ষোভ সামনেই, খুব সামনে তৃণমূল কংগ্রেসের সরকার চোখের সামনে দেখতে পাবে। একটা নসাদকে জেলের ভিতরে রাখতে পারবে? গোটা রাজ্যের অসংখ্য নসাদের বন্ধুদেরকে জেলের বাইরে যতদিন থাকবে লড়াইটা রাস্তাতেও চলবে। কি চাইছেন আপনারা? কি চাইছেন? আগামীকাল বাজেটটা পেশ করাতে, যাতে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের কণ্ঠস্বরটা বিধানসভাতে না থাকে, আর নির্মলা সীতারমণের গাধার বাচ্চা হওয়ার মতন বাজেটের জুতোতে পা গলিয়ে দিদিমণি যাতে পার পেয়ে যায়, তার জন্য গোটা বিধানসভার সাথে বিরোধী দলের কণ্ঠস্বরকে দাবিয়ে দেওয়ার জন্য শাসন বিচার আইনকে একযোগে রাজনৈতিক হিংসাকে চরিতার্থ করতে এরা ব্যবহার করেছে। পুলিশকেও বলতে চাইছি যে চোরদেরকে গরু চুরি, যারা পানি চুরি করছে, কয়লা চুরি করছে, তাদেরকে তো রাস্তায় দেখে সেলাম দিচ্ছেন, আর নাসাদ সিদ্দিকীকে টানতে টানতে জেলে নিয়ে যাচ্ছেন। দিন খুব দূরে নয় যেদিন চোরগুলো জেলের ভিতরে থাকবে, আর আপনাদেরকে ঠিক রাখার দায়িত্ব এই সাধারণ মানুষ নেবেন। 144 ধারা জারি করেছে মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ নয়। মানুষ তৈরি করেছিল আইন, যে আইন অনুযায়ী আমাদেরকে শাসন করবে, আর সেই আইনই যদি মানুষের উপরে বুলডোজার চালাতে চায়, আর সেই বুলডোজারের ড্রাইভার যদি এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হতে দেওয়ার চেষ্টা করে, তাহলে এই আইন অনুযায়ী মানুষ আইনের উপরে থেকে সব 144 ধারার জবাব মানুষ রাস্তায় দাঁড়িয়ে থেকেই দেবে। গোটা ভাঙনে কাল থেকে 144 ধারা জারি করেছে, এটার হমকো আচ্ছা লাগা তার মানে ভয় পাচ্ছে যে যদি 144 না থাকে তাহলে বোধহয় চটি বাটি বিক্রি করে দেবার মতন জায়গায় চলে যাবে। মানুষের ক্ষোভকে রুখে দেওয়া যায় না, মানুষের ক্ষোভ প্রত্যেকটা দিন বাংলার মাটিতে, রাজ্যের মাটিতে, গোটা দেশের মাটিতে বেকার ছাত্র যুবদের লড়াইয়ের সামনে আসছে। আজ নসাদের জন্য আমরা রাস্তায় আছি, আগামীকাল মইদুলকে খুন করেছে পুলিশ, তার 2 বছর হবে, ফিরে রাস্তায় থাকব। 19 ফেব্রুয়ারি আনিসকে খুন করেছে পুলিশ, তার জন্য ফিরে রাস্তায় থাকব। কোন পুলিশ আছে রাস্তার দখল আমাদের থেকে কেড়ে নিতে পারবে? এই পুলিশ নসাদ থেকে আনিস আর সমস্ত সাধারণ খেটে খাওয়া বামপন্থী গণতান্ত্রিক প্রগতিশীল সাধারণ লড়াকু মানুষদের বিরুদ্ধে যারা যেতে চাইছে, তাদের বিরুদ্ধে সাধারণ মানুষের কাছে, ছাত্র যুবদের কাছে, বাম আন্দোলনের সমস্ত পার্টির কাছে আমাদের আবেদন, রুখে দাঁড়ান, রুখে দাঁড়ান। যদি ভবিষ্যৎটা আমাদের হয় তাহলে রুখে দাঁড়ান। আইনকে ব্যবহার করে স্বৈরাচারী শাসক শেষ কথা বলতে পারে না। শেষ কথা যতদিন পর্যন্ত মাথায় ঘিলু আর কোমরে জোর আর বুকে সাহস আছে, শেষ কথা পশ্চিমবঙ্গের বাংলার ছাত্র যুব নেতৃত্বে বামপন্থী আর গণতান্ত্রিক আইএসএফের কর্মীরা আর গোটা পশ্চিমবঙ্গের খেটে খাওয়া মানুষেরা শেষ কথা বলবে। আর সেই শেষ কথা বলার জন্য যারা বিধানসভাতে দাঁড়িয়ে বলছে এই সরকারটা খুব মানবিক, যারা বিধানসভাতে দাঁড়িয়ে বলছে যে আমরা কোনো রকম অন্যায় করিনি, তাদেরকে আমরা এই সভা থেকে বলতে চাইছি, আমাদের পার্টির পক্ষ থেকে বলতে চাইছি, বাম ফ্রন্টের পক্ষ থেকে বলতে চাইছি, আজও যদি সোজা হয়ে যান, সুধরে যান, তাহলে ভালো। মানুষ ভোট দিয়েছে, সেই ভোটের প্রতি দায়বদ্ধ থাকুন। ভোট দিলে সরকারকে দায়বদ্ধ হতে হয়, ধৈর্যশীল হতে হয়, মানবিক হতে হয়, মানুষের প্রতি তার দায়বদ্ধতার জিম্মেদার।
ही रहना चाहिए, किंतु सरकार जदि निजेर काज थेके सरे जाए, जे मानुष सरकारे चापिएछे बसिएछे सेई मानुषई कान धरे टेने हिड़हिड़ करे नामाबे। एखनी नेतारा जेले जावा शुरू करेछे, बाकी कानगुलो धरा शुरू होयेछे, गोटा राज्य जुड़े अन्यायेर बिरुद्धे लड़ाई चलछे, सेई लड़ाइयेर नेतृत्व दिते गिये नौशाद के যেভাবে জেলের ভেতরে অন্যায়ভাবে ভরে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে আজকে এই বামফ্রন্টের মিছিলে সবাই এসেছেন। এলাই আজকের জন্য নাকি? এলাই তো শুধু আজকের জন্য নয়, এলাই তো চলবে, এলাই তো সামনের পঞ্চায়েত ভোটেও চলবে, এলাই যতদিন না পর্যন্ত পুলিশ এবং সরকার মানুষের জন্য কাজ না করছে ততদিন পর্যন্ত চলবে। আর কোন কোন বকাটে ছেলেপুলেরা থাকে না যে বারে বারে মাস্টার মশাই দিদিমণিরা মায়েরা বললেও কাজ শুনতে পারে কাজ করতে পারে না? এই সরকার যদি বকাটে ছেলের মতন কাজ করে তো বকাটে ছেলেদেরকে কি করে কানমলে সাহায্যতা করে দিতে হয় সেটা বামফ্রন্ট আর আইএসএফের কর্মীরা জানে। সেই বার্তায় পৌঁছে দেওয়ার জন্য রাস্তায় থাকুন, লড়াইয়ে থাকুন। নৌশাদ আছে, জেল থেকে মুক্তি হবে এই রাস্তাতে দাঁড়িয়ে গরিব কেটে খাও মেহনতি মানুষের জন্য। আরো একবার নৌশাদ এবং তার সাথে গণতান্ত্রিক বামপন্থী সাধারণ ছাত্র যুব মহিলা সবাই একসাথে দাঁড়িয়ে মানুষের লড়াইকে এগিয়ে নিয়ে যাবেন। বুকে ভরসা রাখুন, আশা রাখুন। মানুষ শেষ কথা বলে, লড়াই শেষ কথা বলে, স্বৈরাচারী শাসক শেষ কথা বলে না। ইনকালাব জিন্দাবাদ, বামফ্রন্ট জিন্দাবাদ।